রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আহ্বানে আজকের এই দলে যোগদান করলেন, আমরা এটা সমর্থন করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি বিজেপি জিরাবাদ, জিরাবাদ জিরাবাদ, বিজেপি বিজেপি জিরাবাদ, জিরাবাদ জিরাবাদ, অমিত শাহ স্বাগতম, স্বাগতম স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম, সাইন্দন বসু স্বাগতম, স্বাগতম স্বাগতম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয়। অন্তত 100 জনের উপরে কর্মী সমর্থক নিয়ে আপনারা হঠাৎ, আপনারা তৃণমূল পার্টিতে ছিলেন, হঠাৎ বিজেপি পার্টিতে এলেন, আপনারা কি জন্য? বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে আমাদের এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না, সেসব আমরা বিগত এই আমফান ঝড় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো কিছুই পাচ্ছি না, এটা দলিতভাবে প্রচার হচ্ছে, সেই কারণে আমরা বিজেপির কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা এই বিজেপিতে জয়েন করলাম। আমরা 100 জন সদস্য মিলে আপনারা তো তৃণমূল দল করতেন, তাহলে আপনারা বঞ্চনার শিকার হলেন কেন? বঞ্চনার শিকার হওয়ার একটাই সবচেয়ে বড় কারণ, তৃণমূল পার্টি এটা কোনো রাজনৈতিক এজেন্ডা নেই যে এই স্কোরস অনুযায়ী আমাদের নিচুতলার কর্মী থেকে উপর সবাই সমানভাবে পাবে, সবাই ডিস্ট্রিবিউট করবে, এটা নেতা স্তরে পঞ্চায়েত লেভেলেই সব কিছু থেকে যাচ্ছে। যারা একমাত্র সলিড ভোটার তারা তাদের দাবিটাও জানাতে পারছে না, পঞ্চায়েত মানুষের সঙ্গে কোপারেট করতে পারছে না, সেই কারণে আমরা যে পার্টির মধ্যে থাকতে চাই যাদের কোপারেট করার ক্ষমতা নেই, যে যা কিছু এসছে গরিব থেকে শুরু করে যারা ভোটার আছে সবার মধ্যে যে একটা সামঞ্জস্য বজায় রাখার সেগুলো তারা কর্তব্য বলে মনে করে না, সেই কারণে আমরা অমিত শাহ নেতৃত্বে আমরা বাংলায় যে উন্নতি দেখতে পাচ্ছি বিজেপি পার্টির সাথে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে মানুষ তার চাহিদা অনুযায়ী সক্রিয় রাজনীতি যাতে করতে পারে, সেই কারণে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই, কিছু জন আপনাদের মধ্যে যারা এসছে বলতে চাইছে এই আমফান ঝড় যে হয়ে গেল, অরিজিনাল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা না ক্ষতিপূরণ পেয়ে নেতারা ভাগ করে নিচ্ছে সেই টাকা। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, কারণ এটা আমফান ঝড়ে আমার পূর্ব মেদিনীপুরের বেশিরভাগই ভোটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই যে আরও কেউ কেউ বলছে আমরা এতদিন পার্টি করে এসেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসংখ্য অসহায় মানুষকে যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, এটা নাকি উৎসাহিত হয়ে গরিব মানুষের মুখে হাসি ফুটেছে, এই জন্য অনেকে বলছে আমরা আগ্রহের সঙ্গে জয়েন করলাম, এটা কতটা আপনি খুশি মনে নিচ্ছেন? এটা আমি 100% ভাবে সমর্থন করছি, আমি সহ আমার 100 জন যারা আছে সবাই এটা আমরা, কারণ দেখছি যে সত্যি পিছিয়ে পড়া মানুষ আজকে নরেন্দ্র মোদী বুঝেছে যে মানুষের থাকার জন্য ন্যূনতম একটা ঘর প্রয়োজন, সেটা প্রত্যেক একটা রেশন কার্ড বেসিস যেভাবে সার্ভে করে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি দিচ্ছে, তাতে আমরা খুশি, খুব আনন্দিত হয়ে সক্রিয়ভাবে এইভাবে নরেন্দ্র মোদীর কাজকর্মকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আরও সবাই যারা বাকি আছে তারাও পায় সক্রিয়ভাবে আমরা এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারি। কিন্তু তৃণমূল সরকার বলছে আমরা ওই বাংলার আবাস যোজনা দিচ্ছি, এটা আমরা জানতে পেরেছি বাংলা আবাস যোজনা বলে কোনো অ্যাপস নেই, যতগুলো নতুন নাম আসছে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনার অ্যাপসেই সমস্ত নামগুলো দেখাচ্ছে, এই যে মিথ্যা প্রচার করছে বর্তমান তৃণমূল শাসক দল, এরা বলছে আমরা বাংলার আবাস যোজনা দিচ্ছি, এটা আপনি কতটা সত্যতা স্বীকার করেছেন? এটা বিন্দুমাত্র সত্যতা নেই, এটা বাঙালি একটা বক্তব্য, ছোটো করে বলা যায় যে বাঙালিদের অল্প কথায় সন্তুষ্ট করতে হবে, সেই কারণে যে তুমি প্রধানমন্ত্রী না বল পেলে কী হবে, আমি আমার থেকে বাংলা আবাস যোজনা করে দিচ্ছি, কিন্তু ওই প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে এই বাংলা আবাস যোজনা এইভাবে করে যাচ্ছে, তো সাধারণ মানুষ আমরা সবাই বুঝতে পেরেছি যে এটা একটা সাধারণ মানুষকে প্রবঞ্চকের মতো, যারা নেতৃত্বে আছে তারা এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের যাতে ভোটটা সংগ্রহ করা যায় সেই আশায় তারা এই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু আমরা সবাই শিক্ষিত সমাজ সবাই এটাকে সক্রিয়ভাবে বুঝে নিয়েছি যে ওই পার্টিটার কর্মকাণ্ড মানুষকে শুধু ভুল বোঝানো। ধন্যবাদ।
আপনারা এই মোহাম্মদপুর ট্যুর সচেতন মানুষরা আজ বিজেপিতে জয়েন করেছে, তাই ভারতীয় জনতা পার্টির থেকে এনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আগামী দিনে যারা জয়েন করতে চান, মোহাম্মদপুর ট্যুর নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।